এক জঙ্গলে বাস করত একটি শিয়াল, আর তার দুটি ছানা, একটি হলো ছেলে ছানা আর একটি মেয়ে ছানা। ওই শিয়ালের সংসার খুব ভালোভাবেই কাটছিল। হঠাৎ একদিন শিয়াল খুব অসুস্থ হয়ে পড়ে। মা, তুমি কোনো চিন্তা করো না, দাদা ওই কবিরাজকে ডাকতে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আর তোমাকে দেখলে তুমি সুস্থ হয়ে যাবে মা। না রে মা, আমার মন বলছে এবার পৃথিবী ছেড়ে আমার যাওয়ার সময় হয়ে গেছে। তবে তুই কোনো চিন্তা করিস না, তোর ভাই আর তুই একে অপরের দেখাশোনা করিস মা। আরে মা, এসব তুমি কি বলছো? ছোটবেলায় বাবাকে হারিয়েছি, আর এখন কি না তোমাকে হারাতে হবে? না না, এসব তুমি বলো না মা। ওইদিকে ওই শিয়াল ছানা একজন কবিরাজকে নিয়ে আসলো, আর তারপর ওর বোনকে বলল, আরে এই বোন, তুই এখন মার কাছ থেকে সর, দেখ আমি কবিরাজকে নিয়ে এসেছি, এই কবিরাজকে মাকে দেখতে দে। দেখো বাবা, তোমার মায়ের বয়স হয়েছে, এখন ডাক্তার কবিরাজে কিছুই করতে পারবে না, আর তাই তার অসুস্থতাও বেড়েছে, এখন ডাক্তার কবিরাজে কিছুই করতে পারবে না। আরে কি বলছেন এসব কবিরাজ মশাই, যে করে হোক মাকে বাঁচাতেই হবে আমাদেরকে, কোনো না কোনো উপায় তো আছে মাকে বাঁচানোর। কবিরাজ মশাই আপনি কিছু একটা করুন। কবিরাজ মশাই, এই পৃথিবীতে আমার আর দাদার আমাদের মা ছাড়া আর কেউই নেই, তাই আপনি আমার মাকে সুস্থ করে তুলুন। দেখো ছানারা, আমার হাতে আর কিছুই নেই। এই বলে ওই কবিরাজ মশাই ওখান থেকে চলে গেল। শোন বাবা মা, তোদের সঙ্গে আমার কিছু কথা আছে, তোরা একটু আমার কাছে বস। মা, তোরা কোনো চিন্তা করিস না, আমি আমার জীবন তোদের সঙ্গে খুব ভালোভাবেই কাটিয়েছি, এখন এই পৃথিবীর মায়া ত্যাগ করে যেতে আমার দুঃখ হবে না। মা, তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে আমাদেরকে বলো, আমরা অবশ্যই তোমার শেষ ইচ্ছে পূরণ করব মা। তাহলে শোন বাবা, তোর বোনকে তুই সব সময় দেখে দেখে রাখিস, কখনো মা বাবার অভাব তুই বোনকে বুঝতে দিস না। আর মা, তুই সব সময় ওই দাদার কথা মেনে চলিস, এখন থেকে তোর দাদাই কিন্তু তোর অভিভাবক। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না, আমি দাদার সব কথাই মেনে চলবো। আর শোন মা, আমি বাড়ির পেছনে একটা তাল গাছ লাগিয়েছি, সেই তাল গাছটাকে তুই দেখে দেখে রাখিস, ও যেন কিছু না হয়। এই বলে ওই শিয়ালি ওখানেই মারা যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। আরে বোন, মা মারা গেছে বেশ কিছুদিন হয়ে গেছে, আর মা আমার জন্য একটা মেয়ে দেখে গেছিল, ভাবছে তুই সারাদিন একাই থাকিস, আমি এখন ওকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলে তোর একটা সঙ্গী হবে। দাদা, তাহলে তো খুবই ভালো হয়, আর তুমি এমনিতেও বেশি সময় বাড়িতেই থাকো না, সব সময় শহরে কাজে চলে যাও, আর বাড়িতে একজন লোক থাকলে আমার খুব ভালোই হবে। তারপর একদিন ওই শিয়ালিনীর ছানা এক হরিণ ছানাকে খুব ধুমধাম করে বিয়ে করে নিয়ে বাড়িতে আসে। শোনো বৌদি, এখন থেকে সমস্ত কাজই আমরা মিলেমিশে করব, আর আমার একটা
আজ রাতে আমাকে বাইরে যেতে হবে। আজ কাজ শেষ হয়ে গেলে আমি বাসায় ফিরে আসব। আর তোমরা একে অপরে খেয়াল করো। আসি রে বোন। হ্যাঁ, সাবধানে যেও দাদা, আর তাড়াতাড়ি ফিরে এসো। তুমি কোনো চিন্তা করো না, বৌদি আর আমি খুব ভালোই সময় কাটাবো। এই বলে ওই শিয়াল ছানা চলে যায়। আর এইদিকে হরিণের ছানা শিয়ালের ছানাকে বলে, কি মহারানী, সকাল তো সেই কখন হয়েছে আর এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস যে? ঘর বাড়ি ঝাড় দিতে হবে, বাসন আছে ধুতে হবে, রান্না করতে হবে, এই সমস্ত কাজ কখন করবি তুই? আরে বৌদি, আমার ঘুম ভাঙতে একটু লেট হয়ে গেল। তুমি দাঁড়াও, কোনো চিন্তা করো না, কাজগুলো আমি এক্ষুনি করে নিচ্ছি। আর তুমি রান্নাটা সেরে ফেলো। কি, আমি রান্না করব? আমার দ্বারায় ওই রান্না বান্না কিছুই হবে না। আজ থেকে সমস্ত কাজকর্ম তুই করবি, আর তার সঙ্গে সঙ্গে রান্নাও করবি। কিন্তু বৌদি, এত সমস্ত কাজকর্ম আমি একা একা কি করে করব? আরে কি বলছিস তুই, এই বাড়িতে খাচ্ছিস দাচ্ছিস আর কাজ করতে পারবি না? থাকছিস, এই বাড়িটা এখন আমার। আর তোর যদি ভালো না লাগে তাহলে তুই অন্য কোথাও চলে যা। এই বাড়ি শুধু আমার আর আমার বরের, তোর কোনো অধিকার নেই। আরে কি বলছো বৌদি, এটা আমার বাবার বাড়ি আর আমারই কিনা কোনো অধিকার নেই। তার মানে তুই চাস আমি তোর দাদাকে ছেড়ে এ বাড়ি থেকে চলে যাই, আর তোর দাদা আবারও একা হয়ে যাক? তাহলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি একটা চিঠি লিখে যে আমি তোর অত্যাচারে আমি আমার স্বামীকে ছেড়ে চলে যাচ্ছি। না না বৌদি, তুমি এমন কিছু করো না, আমি তোমার সব কাজই করে দিচ্ছি। তুমি যা বলবে আমি তাই করব, তুমি শুধু আমার দাদাকে ছেড়ে চলে যেও না। আরে এতটা সহজে সমস্ত কাজ হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। ভালোই হয়েছে, ওই এখন কাজের লোকের মতো একা একা সমস্ত কাজ করবে, আর আমি পায়ের উপরে পা তুলে খাবো। আরে ঘরের কাজ করতে করতে তো আমি ভুলেই গেছিলাম যে ঘরের পেছনে তাল গাছে জল দিতে হবে। এখনই গিয়ে আমি জল দিয়ে আসি। দেখতে দেখতে এই তাল গাছটা কত বড় হয়ে গেছে, মা বেঁচে থাকলে কত খুশি হতো। না জানি কবে তাল গাছে তাল ধরতে শুরু করবে। আরে কোথায় গেলি?